পানির অপর নাম জীবন। এ কথাটা আমরা সকলেই জানি, কিন্তু একটু গভীরে গেলেই জানতে পারবেন পানির প্রকৃতি বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের শরীরের ভালো মন্দের একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই তো ঠান্ডা নয়, বরং গরম পানির সঙ্গে বন্ধুত্ব করতে বলছেন চিকিৎসকরাও। কিন্তু বাস্তবে সারাদিন ধরে গরম পানি পান করাটা কিন্তু সত্যিই সম্ভব নয়, কারণ আমাদের দেশে অধিকাংশ সময়ে গরম থাকে, তার উপর ঘাম ও রোদের যন্ত্রণা। এমন পরিস্থিতিতে গরম পানি পান করাটা একেবারেই অসম্ভব। সেক্ষেত্রে শীতকাল গরম পানি পান করার উপযুক্ত সময়। একটি গবেষণায় দেখা গেছে সারাদিন ধরে বারবার অল্প অল্প করে গরম পানি পান করলে শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যাতে রোগ তৈরি করা সমস্ত জীবাণু একেবারেই কাবু হয়ে যায়। সেই সঙ্গে আরো অনেক শারীরিক উপকার মেলে, যা বেরিয়ে এসেছে নানা ধরনের গবেষণায়। তাই 30 মিনিট পরপর গরম পানি পান করলে আপনি কি কি উপকার পেতে পারেন, সেই তথ্যগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি 30 মিনিট পরপর গরম পানি পান করেন, তবে আপনার হজম শক্তির অনেক উন্নতি ঘটবে। এর সাহায্যে আপনি গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে একদম মুক্ত থাকতে পারবেন। যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত, তাদের জন্য গরম পানি আশীর্বাদ স্বরূপ। নিয়মিত গরম পানি পান করলে আপনার ওজন ম্যাজিকের মতো কমতে থাকবে। মেয়েদের পিরিয়ডের সময় অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, আর গরম পানি পান করলে আপনার সেই কষ্টগুলো দূর হতে সহায়তা করবে। নিয়মিত গরম পানি পান করলে মাথার ত্বক থেকে খুশকি দূর হয়ে যাবে, পাশাপাশি যে কোনো ধরনের ব্যথাও দূর হয়ে যাবে। নিয়মিত গরম পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যায় এবং ত্বক থেকে বয়সের ছাপও দূর হয়ে যায়। যারা চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে চান, তারা নিয়মিত গরম পানি পান করুন। এটা আপনার শরীর থেকে দূষিত টক্সিন বের করে দিবে, ফলে ব্রণের মতো সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন। এর পাশাপাশি এটা শরীর থেকে নানা প্রকার ব্যাকটেরিয়াকে দূর করে দিবে, তাতে করে আপনার শরীর রোগমুক্ত থাকবে। তাই সুস্থ ও সুন্দর থাকতে চাইলে প্রতিদিন 30 মিনিট পর পর এক গ্লাস করে কুসুম গরম পানি পান করুন, যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে রাতে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা খেলে তার উপকারিতা সম্পর্কে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বাদামের প্রোটিন এবং পটাশিয়াম হার্ট ভালো রাখতে খুবই ভালো কাজ করে। এর মধ্যে থাকা ভিটামিনই হার্টকে নানা ধরনের রোগ থেকে রক্ষা করে, এতে করে হার্ট অ্যাটাক প্রতিরোধ হয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার সহ নানা ধরনের রোগ প্রতিরোধ করে। প্রতিদিন ভেজানো বাদাম খেলে পুরুষের যৌন শক্তি এবং প্রজনন ক্ষমতা অনেক বেড়ে যায়। ভেজানো বাদাম আপনার পাচন শক্তিকে মজবুত করে দেয়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে, আর ভিটামিন বি মস্তিষ্কের কোষগুলোকে উন্নতি করতে সাহায্য করে এবং স্মৃতিশক্তিকেও বাড়িয়ে দেয়। তাই ভেজানো বাদাম খেলে স্মৃতিশক্তি বেড়ে যায়। এর মধ্যে ক্যালসিয়ামও রয়েছে, তাই ভেজানো বাদাম খেলে হাড় এবং কোমরের ব্যথা দূর হয়ে যায়। এর মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার ক্ষুধা কমিয়ে দেয়, তাই সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলে ওজন কমতেও সহায়তা হয়। এই বাদাম দাঁতের জন্য অনেক উপকারী। এই বাদামের খোসা পুড়িয়ে মাজন তৈরি করে নিন এবং তার সাহায্যে দাঁত পরিষ্কার করুন। এর ফলে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। এটা সাদা স্রাব বা লিগুরিয়ার মতন সমস্যা দূর করতেও অনেক সহায়তা করে। তাই রাতে ভিজিয়ে রেখে এই বাদাম সকালে খালি পেটে খেলে খুব দ্রুত আপনার সাদা স্রাব বা লিগুরিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। চুল পড়া বন্ধ করে চুলের রুক্ষতা এবং মাথার ত্বক থেকে খুশকি দূর করতেও বাদামের তেলের কোনো জুড়ি নেই। এই বাদামের মধ্যে থাকা ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম চুল পড়া প্রতিরোধ করে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। আপনি যদি নিয়মিত ভেজানো বাদাম খান, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। যদি কাজকর্মের ফলে আপনার মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ে থাকে, তাহলে প্রতিদিন সকালে 7-8টি ভিজানো বাদাম খেয়ে নিন। এটা আপনার মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে। আপনি যদি নিয়মিত এই ভেজানো বাদাম খান, তাহলে কখনোই আপনার ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না
এবং আপনার ভিতর তারুণ্য বজায় থাকবে। আপনি যদি হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন তাহলে প্রতিদিন ভেজানো বাদাম খান, আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে। যেসব বাচ্চারা পড়াশোনা করেন তাদের জন্য ভেজানো বাদাম খুবই উপকারী, কারণ এটা স্মরণ শক্তিকে বাড়িয়ে দেয় এবং মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখে। নিয়মিত ভেজানো বাদাম খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিন নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। প্রতিদিন ভেজানো বাদাম খেয়ে আপনি আপনার বডিকে অ্যাক্টিভ রাখতে পারবেন এবং বডিকে ক্লান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবেন। এটা বডি থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। যেহেতু এটা ব্যাড কোলেস্টেরল দূর করে দেয়, তাই নিয়মিত ভেজানো বাদাম খেলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না, কারণ এটা যেমন ব্যাড কোলেস্টেরল বের করে দেয় তেমনই ভালো কোলেস্টেরল উৎপাদন করে। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ত্বক, চুল এবং পুরো বডিকে অ্যাক্টিভ রাখতে চান তাহলে অবশ্যই এই ভেজানো বাদাম খান। অনেকেরই ধারণা বাদাম শুধু স্মৃতিশক্তি বাড়াতেই কাজ করে, কিন্তু ভেজানো বাদাম আমাদের বডিতে এতই উপকার করে যা আমরা ভাবতেও পারি না। প্রেগনেন্ট মহিলাদের জন্য ভেজানো বাদাম খুবই উপকারী। এর মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে যা গর্ভ অবস্থায় থাকা বাচ্চার স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে। এতে করে বাচ্চা সুস্থ এবং সুন্দরভাবে জন্মগ্রহণ করে। তাই আপনি যদি সুস্থ এবং সুন্দর থাকতে চান তাহলে প্রতিদিন 5-7টি ভেজানো বাদাম খান। তবে এই বাদাম খাওয়ার ক্ষেত্রে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে আপনি যদি ভেজানো বাদাম গরমকালে খান তাহলে বাদামের খোসা ছাড়িয়ে তারপরই খাবেন, আর যদি এই বাদাম শীতকালে খান তবে খোসা সহই খেতে হবে। এতে করেই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এই বাদামের তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, তাই এর তেল যে কোনো চর্মরোগ ভালো করতে সহায়তা করে, পাশাপাশি ত্বককে রাখে সুন্দর ও মসৃণ। তো বন্ধুরা, সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন 5-7টি ভেজানো বাদাম খান। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।